সপ্তম দফার ভোট পর্ব মেটার পর এবার বিজেপির বুথ এজেন্ট রমেশ রাওকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, শনিবার ট্যাংরায় ভোট শেষে বাইকে উঠছিলেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্ট। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রমেশকে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাঁচ ছটা গাড়ি বাইক নিয়ে সব এসে গেল ওইখানে, এসে আমাকে মারধর করলো। কিছু ছেলেরা আবার দৌড়ে দৌড়ে আসলো, সব আমাকে মারতে লাগলো। মারার পরে আমাকে গাড়িতে তুললো, গাড়িতে তুলে বলে একটু নিয়ে এসো, একে আর ছাড়া হবে, একটু বের শেষ করে দেবো, আর একে ছাড়া হবে না আমাকে বলছে। ট্যাংরায় বুথ এজেন্টকে মারধরের ঘটনায় 57 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর জীবন সাহার অনুগামীরা যুক্ত বলে দাবি বিজেপির। অভিযুক্তদের বিরুদ্ধে ট্যাংরা সহ একাধিক থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। থানা কতদূর কাজ করবে আমরা জানি না, থানাতে অভিযোগ দায়ের করেছি আমরা। আমরা বেলেঘাটা থানাতে এবার যাব, এখান থেকে ফুলবাগান থানাতে যাব। যে কটা বেলেঘাটার ওই অঞ্চলের মধ্যে থানা পড়ে, এটা ট্যাংরা থানায় আমরা এসেছি। কারণ বেলেঘাটাই একমাত্র জায়গা যেখানে এখনও পর্যন্ত এই ঘটনাটা ঘটছে, এবং কীভাবে প্রশাসন এটা হতে দিচ্ছে আমাদের দেখে অবাক লাগছে। ওনারা ভুয়ো ভোটার দিয়েছেন, ভুয়ো এজেন্ট দেখলাম কাল ডায়মন্ড হারবারে রয়েছে, এবার ভুয়ো আক্রমণকারী হয়তো। ওনারা কিছুই দেখতে পারেন না, ওনাদের সবই হচ্ছে মিস্টার ইন্ডিয়া। যেটা করেছেন, যারা করেছে, শেখ দৌলত এবং তার দলবল, কে শেখ দৌলত তাকে জিজ্ঞেস করুন জীবন সাহাকে। বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডে বিজেপির এজেন্টকেও মারধরের অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, যদিও ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিকে বিরোধী দলের এজেন্টকে মারধরের ঘটনায় নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন, অ্যাকশন রিপোর্ট তলব করেছে তারা। ক্যামেরায় সুধাংশু দাসের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম।